Good morning friends, welcome back to my channel Kalpana's daily life routine. So ekhon baje hocche sokal 9ta ar ekhon ami amar bichhana ta set korini to ekhon bichhana ta set korbo. দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে আছি একদম। তো তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে পার্লার। তোমরা দেখতে পাচ্ছ আমার বুবুগুলি অনেকটা উঠে গেছে, তো এটা লাক করব। আর হচ্ছে আজকে আমি আমার চুলগুলি স্ট্রেট করব, তো তোমাদের নিয়ে চলছি পার্লারে। পার্লারে গিয়ে তারপর দেখা হচ্ছে। তোমাদের দেখাচ্ছি আমার এখনের চুলগুলি কেমন আছে, তারপর দেখাবো স্ট্রেট হওয়ার পর চুলগুলি কেমন হয়েছে। সো ফ্রেন্ডস, আমার চুল স্ট্রেটনিং হয়ে গেছে, তো তোমাদেরকে আমি পেছন থেকে লুকটা দেখাচ্ছি।
সো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমার চুলের স্ট্রেটনিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গতকালকে আস্তে আস্তে আমার প্রায় 7টার উপর বেজে গিয়েছিলো রাত্রেবেলা, তারপর এসে বেবিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো আর ভিডিও শ্যুট করা হয়নি, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো এটা আজকে আমি এন্ড করতে যাচ্ছি। তো আমার চুলের স্ট্রেটনিং কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর বলে যে স্ট্রেটনিংটা আমি করিয়েছিলাম হচ্ছে বরদলি হেভেন স্পা অ্যান্ড বিউটি ক্লিনিকে। যদি তোমরা কেউ ওইখান থেকে স্ট্রেটনিং বা হেয়ার স্পা যে কিছুই করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো ওভার ব্রিজের স্টার্টিং পয়েন্টেই ওনার দোকানটা। তো আর এখন আমাকে বলেছে যেটা 3 দিন চুলটা একদম ছাড়া রাখতে হবে, তারপর 3 দিন পর গিয়ে আবার স্পা করাবে করাতে হবে চুলে, তারপর গিয়ে আমি চুলটা বাঁধতে পারবো। তো তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন আরেকটা ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।